Baba İngiliz, nasılsınız diyorum, hoş geldiniz. İyi bir yol. Bu güvenceler günün rahatına bir işin. Allah evet yolunu, o sesli birliği. Şamanların yaklamayı sonlu gibi barajık bayağı sonlu hiç. Etek yani şarabot canayın. আমি স্বাগত জানাই আজকের মঞ্চে উদ্বোধন করে গিয়েছেন কুচবিহার জেলা পরিষদের সভাপতি পুষ্পিতা রায় কাকুয়া মহাশয়। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের এক নম্বর কংগ্রেস সমিতির সভাপতি জগদীপ বর্মা, পুরসভার চেয়ারম্যান অনন্ত বর্মা মহাশয়, এখানে কাউন্সিলর আছে অম্লান বর্মা আছে এবং এই লোক প্রচার সমিতি সভাপতি মানবেন্দ্রের কাজ বাসীনাথ জাগোয়া, সম্পাদক বিধানচন্দ্র মণ্ডল এবং জেলা পর্যায়ে যারা রয়েছে জেলা পর্যায়ে সভাপতি আছেন, সম্পাদক আছেন, অন্যান্য কর্মকর্তাগণ যারা সংলগ্ন তারা যেমন আছেন, পাশাপাশি দুর্ঘটন এই এক নম্বর ব্লকে যে সমস্ত লোকগানের সাথে যুক্ত শিল্পী যারা বহু বছর থেকে লোকগানকে বাঁচিয়ে রেখেছিলেন কিন্তু কোনো মর্যাদা সম্মান পাননি, স্বীকৃতি পর্যন্ত পাননি। আমরা সরকারে আসার পর আমার সরকার আমার মুখ্যমন্ত্রী এই লোক শিল্পীদের একটা পরিচয় পরিচয়পত্র দিয়ে আইডেন্টিকার্ড দিয়ে তাদের নামটা নথিভুক্ত করে একটা স্বীকৃতি দিয়েছে এবং সামান্য একটা ভাতা মাসে 1000 টাকা, এটা যদিও কিছুই নয় কিন্তু আমি বলবো এটার মূল্য দাম অনেক বেশি, কারণ এটা একটা স্বীকৃতি এবং এই লোকশক্তিদের দিয়ে সরকারি অনুষ্ঠানের যে প্রচার সেটা হয়তো সবাইকে ফেস করা যাচ্ছে না, কিন্তু কিছু কিছু শিল্পীকে ইতিমধ্যেই আমরা প্রচারের কাজে সরকারি প্রচারের কাজে আমরা কিন্তু যুক্ত করতে সমর্থ হয়েছে। তো এই ধরনের অনুষ্ঠান এর আগে কোনদিন ভাবতে আমরা পারি না। আমরা বিভিন্ন জায়গা থেকে শিলিগুড়ি কলকাতা থেকে নানা রকমের শিল্পীকে নিয়ে এসেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে 8টা 10টা 12টা গান গিয়ে এসেছি, অর্কেস্ট্রা নিয়ে এসেছি শিলিগুড়ি থেকে কুচবিহার থেকে বিভিন্ন জায়গা থেকে 1 লাখ টাকা 3 লাখ টাকা করে নিয়ে এসেছি, কিন্তু কি কারণে তারা করে বড়দিন সকালবেলা মনে থাকে না। কিন্তু যে লোকশিল্পীরা রয়েছে কেউ ভাবাই না, কেউ গাইছে সাইকেল গান, কেউ ভাবগানের সাথে যুক্ত, কেউ বিভিন্ন যে এই সংস্কৃতিটা আছে পুষাক থেকে শুরু করে মদন গ্রামের গান থেকে শুরু করে যে সমস্ত সংস্কৃতি আছে যে গান বাজনা পুরানো দিনে যা যে গান যে কথা আমাদের প্রাণের কথা মনের কথা মনের ভাব প্রকাশ করে, আমাদের মাটির গান আমাদের মনের ভাবের সাথে সেই গানের একটা মিল রয়েছে, কোথাও নদীকে সামনে রেখে গান গাওয়া হয়েছে, কোথায় সাগরকে রেখে, কোথায় গরুগাড়িকে রেখে, মশুর গাড়িকে রেখে, কোথায় পাহাড়কে নিয়ে, কখনো আকাশকে নিয়ে, কখনো প্রাকৃতিক বিভিন্ন দৃশ্য নিয়ে যে গানগুলো, কখনো ভালোবাসার গান, ভাবের গান, বিভিন্ন
পাপে মনের যে অভিব্যক্তিটা সেটা প্রকাশ করে মানুষকে আনন্দ দিয়েছে। শুধু তাই না, আজ থেকে শত বছর আগে আব্বাস মানুষরা গঙ্গাচরণ বিশ্বাসের মতো মানুষরা মানুষরা এই ধরনের মানুষরা যে গানগুলো রচনা করে গেছে, যে গানগুলো গেয়ে গেছে, সেই গান এখনো মানুষ গুনগুন করে গায়, সেই গানগুলো এখনো বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ হয়, মানুষ মন যে সেটা শুনে আর একবার শুনলে তিন দিন সেই গান সে গুনগুন করে গেতে থাকে। আর বাড়িতে গিয়ে গান গায়, ধানের কাছ থেকে গান গায়, জমি চাষ করতে গিয়ে গান গায়, মাছ ধরতে গিয়ে এই বাবাইয়া সহ বিভিন্ন গান তারা গেয়ে থাকে। যদিও বাবাটা আমাদের এখানে তেমন প্রচলন নেই, বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় বাউলের প্রচলনটা বেশি, তাই জন্য বাউলের গুরুত্বটা আমরা এতটা গুরুত্ব করতেও পারি না। কিন্তু বাউলের মধ্যে প্রাণ আছে, আধ্যাত্মিক জগতের যে প্রভাবগুলো বাউল গানের মধ্যে সেটা মানুষের মধ্যে প্রকাশ করা হয়ে থাকে। বাউল দেশ বিদেশে অনেক ফ্যামিলিয়াত অর্জন করেছে, কিছু বাউলের শিল্পী তারা কিন্তু প্রচার প্রসার তারা পেয়েছে। আমাদের উত্তরবঙ্গের মূল গানটা যে বাওয়া তার সাথে অন্যান্য গানগুলো যুক্ত রয়েছে। আবার যদি দিনাজপুরে যাই সেখানে খ্যান গান, আবার যদি মালদায় যাই সেখানে অন্যরকম সংস্কৃতি, কিন্তু আমাদের এই উত্তরবঙ্গের সাতটা জেলার যে সংস্কৃতি তার সাথে একটা মিল রয়েছে, কাছাকাছি মিল রয়েছে, কিন্তু সেই সংস্কৃতিটা ধীরে ধীরে যুক্ত হতে চলেছে, ধীরে 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 কমে যেতে শুরু করেছে, আমাদের সংস্কৃতিটা হারিয়ে যেতে শুরু করেছে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর সাড়ে চার বছর এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য তিনি আইডেন্টিটিতে সত্যতে ভাকা চালু করেছেন। হয়তো আমি আগে বলছি ভাকাটা কেমন কিছু নয়, কিন্তু এটা স্বীকৃতি, এটা শিল্পী স্বীকৃতির সম্মান, এটা একটা মর্যাদা। হয়তো একটা সামান্য বাচ্চার সামনে যদি বেশি ভালো খেতে পারে, তো আজকে আবার নতুন করে আসার আরো দেখতে পাচ্ছি লোকশিল্পীরা, মাঝখানে লোকশিল্পীরা আশা ছেড়ে দিয়েছিল, হতাশায় ঘুরছিল, একই মঞ্চে গান গাচ্ছে, একই মঞ্চে আধুনিক গান হিন্দি গানকে 20-25-50 হাজার একটা দেশের নিয়ে যাচ্ছে। আবার সেই মঞ্চে যে দুটো বাউলিয়া সঙ্গীত হয় তাকে 500 টাকা দিতে চায় না, 500 টাকা দিতে চায় না, আধুনিক নাচ চলে 20-25-30 হাজার টাকা দিয়ে থাকে। একটা যদি বৈরাগী নৃত্য হয় 1,000 টাকা তাদের দিতে চায় না। এই জায়গায় আমরাও সব গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং আমাদের জেলা প্রশাসনকে আমরা বলে দিয়েছি যে যেখানে যে অনুষ্ঠান সরকারি হোক সেখানে কমপক্ষে 2 জন ভাওয়াইয়া শিল্পী, 2 জন লোকশিল্পীকে সুযোগ দিতে হবে। পাশাপাশি বেসরকারি যেখানে যা হয় অনুষ্ঠান সেখানেও তাতে বাউলিয়া ভাদু এই সমস্ত গান উপগান রয়েছে বাউল, এদের জন্য এই শিল্পীদের যেন সুযোগটা দেওয়া হয়, এদের প্রচার এবং প্রচার করা, কারণ এর সাথে তো আমরা জড়িয়ে রয়েছি, এ এটা আমার প্রাণের ভালোবাসার সাথে জড়িত, আমাদের রক্তের সাথে জড়িত। এই সংস্কৃতি যেদিন হারিয়ে যাবে আমাদেরও পরিচয়টা হারিয়ে যাবে, আমরাও সেদিন হারিয়ে যাব, আমাদেরও পরিচয় সেদিন থাকবে না। সংস্কৃতি মানুষকে পরিচয়, আজকে নেপালের সংস্কৃতি তারা ধরে রাখতে চাইছে, আন্দোলন করছে, আজকে বিহারের
যে সংস্কৃতি সেটা তারা ধরে রাখতে চাইছে, সাঁওতাল পরগনার যে সংস্কৃতি তারা সেটা ধরে রাখতে চাইছে, তাদের যে কৃষ্টি কালচার তারা সেখান থেকে সরে আসে। কিন্তু আমরা উত্তর বাংলার যারা মানুষ আমরা ধীরে ধীরে এই সংস্কৃতি থেকে ঘুরে গিয়ে বসেছি। আমাদের ছেলে মেয়েরা আজাদ এই সংস্কৃতির সাথে যুক্ত হতে চায় না, এটা লজ্জা পায়, শরম পায়, আমি বাড়ি শরম দিছে, এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার যে আমাদের একটা আলাদা ভাষা আছে, আমাদের একটা আলাদা সংস্কৃতি রয়েছে, সেটা লজ্জা কিছু নাই। ঠিক আছে, তুমি গান গান শিখবে, রবীন্দ্রসঙ্গীত শিখো, তুমি নজরুলগীতি শিখো, আধুনিক শিখো, হিন্দি গানও শিখো, আমার আপত্তি নেই, কিন্তু সাথে সাথে দোকানা চারখানা তুমি লঘু লোকগান শিখো, লোকসংস্কৃতি থাকবে বাজারে রাখবে, শিল্পীদের এই অগ্রণী ভূমিকাটা যদি না থাকে, এই প্রয়াসটা যদি না থাকে, তাদের কিন্তু বাঁচানো সম্ভব হবে না। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজবংশী ভাষা একাডেমি স্থাপন করেছে, যে সংস্কৃতি যদি কিভাবে বাঁচানো যায় সে ব্যাপারে উদ্যোগ নিতে শুরু হয়েছে, এটা একটা সময় লাগবে, কিন্তু আমার খুব ভালো লাগে আপনার নিজেরা উদ্যোগ নিয়ে যেমন বিভিন্ন প্রান্তে সমস্ত লোকশিল্পীদের নিয়ে তাদের সংগঠিত করে একটা যৌথ রূপ দিতে চাইছে, একটা বার্তা পৌঁছে দিতে চাইছে। আমি বিনাটা একটা এ ধরনের সম্মেলনে হাজির হয়েছিল, আর এটা দ্বিতীয় আমার তুফানগঞ্জে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি অসুস্থ থাকায় চিকিৎসা করতে গিয়েছিলাম, আমার দুর্ভাগ্য যে আমি সেখানে যেতে পারিনি, খুব ইচ্ছা ছিল, কারণ আমাদের তুফানগঞ্জ সাব ডিভিশন এবং শিকায়ের একজন আছেন এখানে, কে যেন শিকার আছেন, শিকার একজন আছেন, আমি শিকাইও ব্লক হয়ে আমি হাজির হয়েছি বরাবর দুবার, এবং আপনারা রাগ করবেন না, কোচবিহার জেলার মধ্যে শিকায় একজন শিল্পী, বিশেষ করে ভাওয়াইয়া গানের শিল্পী, ওরা কিন্তু একেবারে ভাওয়াইয়া গান টাকায় আমাদের এদিকে কিছু কিছু মিক্স করে ফেলে দিয়েছে। আপনারা একটু ভাষা বা ওয়ার্ডের একটু পরিবর্তন ঘটিয়েছে, কিন্তু সেটাই তো আমি কত কর্ম ফল পেয়েছি, ওখানে সেটাই শিল্পীরা একেবারে ভয়ে টাকা, কেউ রিক্সা চালায়, কেউ ঠেলা চালায়, কেউ দীর্ঘদিনের কাজ করে, কিন্তু তাদের গানের যে গলাটা বাবাইয়া লোকগানের যে গলাটা সেটা পূর্ব গলা সেটাই, এখনো তারা সংস্কৃতিটাকে ধরে রেখেছে। তো আমিও আপনাদের বলব যে এই সংস্কৃতিটাকে বিকৃত না করা ভালো, দোতলাটা অনেকে তুলে দিচ্ছে, ইলেকট্রিক গিটার বাজাচ্ছে, এটা কিন্তু ভালো দেখায়, আমাদের দোতলা হলো লোকগানের লোকশিল্পীদের একটা আলাদা পরিচয়, দোতলা এই দোতলা আর কোথাও কিন্তু পাওয়া যাবে না, সারা রাজ্যে সারা দেশে কোথাও পাওয়া যাবে না, আর এই দোতলার গান যদি কেউ ভালো দোতলা বাদক হয়, যদি সে দোতলার গান শুনে বা পালা পড়ছে আশেপাশের মানুষ, সে কিন্তু বাড়িতে বসে স্ত্রী চাকরি পারবে না, যদিও কবিতা এই সমস্ত দোতলা বাদক বা অন্যান্য যে সমস্ত বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় বার্ষিক থেকে আরম্ভ করে সরিন্দা, যদিও তারা আজকে বেঁচে নেই অনেকে, কিন্তু এখনো যারা রয়েছে তারা কম নয়। আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আশা আরো দেখিয়েছেন, যেভাবে লোকসংস্কৃতি শিল্পীদের সংগঠিত করে তাদেরকে একটা স্বীকৃতি দিয়েছে, সম্মান মর্যাদা দিয়েছে, আগামী দিনে কিন্তু ভবিষ্যৎ রয়েছে। আপনারা জানেন আমাদের তুফানগঞ্জের মুভাব স্কুলে ছাত্রীরা তারা কলকাতায় গিয়েছিল, একটা ভোগ রেখেছে তার জন্য তৃতীয় স্থান পেয়েছে তারা, কিন্তু রাজ্যের মধ্যে তৃতীয় স্থান ভোগ রেখেছে জন্য পাওয়া এটা কম কথা নয়,
কারণ রাজধানী সারা রাজ্যে অনেক ধরনের সংস্কৃতি রয়েছে, সৌ নাচকে শুরু করে বিভিন্ন ফ্যান গান যেটা দিনাজ শুরু করে প্রচুর সংস্কৃতি রয়েছে। তার ভিতর থেকেও কিন্তু রূপাঞ্চল তৃতীয় পুরস্কারটা চিনে নিয়ে আনতে হাত আনতে পেরেছে। এবং মমতা ব্যানার্জি যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছে সেই দিন থেকে 26 জানুয়ারি যে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়, জাতীয় পতাকায় সম্মান করা হয়, দিনটাকে পালন করা হয় কলকাতায়, সেখানেও আমাদের প্রধানমন্ত্রী নৃত্যশিল্পীরা, বৈরাগী শিল্পীরা, হাওয়াইয়া শিল্পীরা প্রতি বছর সেখানে নাচ করতে যাওয়ার সুযোগটা পায়। এই সুযোগ আগে ছিল না, আগে ছিল না যখন সেই নাচ আমরা টিভিতে দেখি বুকটা আমার গর্বে আমাদের গর্বে ভরে যায়। গত বছর শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে একটা বৈরাগী নৃত্য দেখে অভিভূত হয়ে গেছে। এরকম অনেক ঘটনা যেমন রয়েছে তেমনি আপনাদের আর একটু উদ্যোগ নিতে হবে। একটি দেরিতে উদ্যোগটা নিলেও সমস্ত শিল্পীদের এক একটা করতে হবে। এখনো অনেক শিল্পী তাদের নাম নথিবদ্ধ করেনি। আমি নিজে প্রচুর শিল্পী রিকমেন্ড করে থাকি, কেউ ধোল বাদক, কেউ স্বাধীনতা বাদক, কেউ দোকরা বাজায়, কেউ গান গায়, নানা রকমের শিল্পীরা ছবি ছিটিয়ে ধরেছে। তাদেরকে রিকমেন্ড করার ফলে তারা কিন্তু একটি স্বীকৃতি পেতে চলেছে। তারা অনেকের পেপার্স নেই, অনেকের সার্টিফিকেট নেই, কোথায় থেকে গান গেয়েছে কোনো সার্টিফিকেট জোগাড় করতে পারেনি। তো এই অবস্থায় ব্লকে ভাবাইয়া হচ্ছে, রাজ্য ভাবাইয়া হচ্ছে, এভাবে নানা রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে এই লোকগান লোকসংস্কৃতিটাকে বাঁচায় রাখার চেষ্টা হচ্ছে। আমি আপনাদের আবার বলব, এটা আমাদের গর্ব, এটা আমাদের রক্তের সাথে মিশে রয়েছে, এটা আমাদের অহংকার, এটা আমাদের পরিচয়। আমরা কুচবিহারের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, আমাদের একটা ভাষা আছে, আমাদের একটা সংস্কৃতি আছে, আমাদের একটা দৃষ্টি কালচার রয়েছে। এটাকে বাঁচিয়ে রাখার জন্য একটু সবাইকে উদ্যোগ নিতে হবে। আমাদের ছেলে মেয়েরা এখন ওই এই সংস্কৃতির সাথে যুক্তই হতে চায়, তাদেরও ধীরে ধীরে যুক্ত করতে হবে। তার ভাষা কালচার এটাকে যদি না বাঁচানো যায় তাহলে কিন্তু আমরাও কতটা হারিয়ে যাবো। অন্ধ্রপ্রদেশের মতো ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য ভাষার ভিত্তিতে ভাগ হয়ে গেল, তেলেঙ্গানা রাজ্য হয়ে গেল, তেলেঙ্গানা ভাষার কারণে তারা আন্দোলন করছিল, আলাদা রাজ্য হয়ে গেল, কারণ এই ভাষাটাই তাদের পরিচয় এবং তাদের অহংকার ছিল। বিহার ঝাড়খণ্ড ভাগ, রাজ্য ভাগ হয়ে গেল শুধু ভাষার দাবিতে, কৃষ্টি কালচার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে দেশের আরো বিভিন্ন প্রান্তে এরও ঘটনা রয়েছে। তো আমি আবার বলব, যারা এখানে রয়েছে তাদের ছেলে মেয়েদের কিছু না কিছু করার জন্য আপনারা উদ্যোগ নেবেন, হয় ডেন্স নাচ শিখুন, নয় গান শিখুন, নয় আবৃত্তি শিখুন, কিন্তু এই কালচারটা বাঁচায় রাখার জন্য যা যা করা হয় সেটা করে কালচারটাকে সংস্কৃতিটাকে আগামী দিনে বাঁচিয়ে রাখার জন্য একটু প্রচেষ্টা করব। আমরা আপনাদের সাথে রয়েছি, আপনাদের পাশে রয়েছি, ছোটবেলা থেকেই আমি এই সংস্কৃতির সাথে যুক্ত, এই সংস্কৃতির আবহাওয়ায় মানুষ হয়েছি, ছোটবেলা থেকেই এই সংস্কৃতিকে ভালোবেসে আমি কিছু কাজ করেছি। এখনো বলরামপুরে জন্মগ্রহণ করেছিল নায়ামী বেগু, তার স্মৃতি উদ্দেশ্যে তার জন্মদিন আমরা পালন করে যাচ্ছি।
প্রত্যেক বছর দুদিন হচ্ছিল, গত বছর তিন দিন হয়েছে, এবার তিন দিন হবে। এবার অনুষ্ঠানটা আমরা করোনা মুক্ত করব, এটা আমরা ঘোষণা করে দিয়েছি। তো এভাবে এই সংস্কৃতিটাকে বাজারে বাঁচিয়ে রাখার জন্য ছোট ছোট দুটো নিলেও হবে, অঞ্চল ভূম হয় যেখানেই হোক, ছোট ছোট অঞ্চল দূরে হোক, মানুষের মধ্যে আবার সেই ভাবনাটা তৈরি করতে হবে। আবার পুরনো দিনের ভাবনাটা মানুষের মনটাকে জয় করতে হবে। একশো বছর আগে রচনাকারা গান, একশো বছর আগে গাওয়া গান, আজও আমরা শুনতে চাই, আমাদের কোনো বিরক্তি আসে না, আমাদের কাছে প্রাণ হয় না। একটা হিন্দি গান এবছর খুব জনপ্রিয় হল, সামনে বছর আর কেউ শুনতে চায় না, কিন্তু আমাদের লোকগান একশো দেড়শো বছর আগে যা রচনা হয়ে রচিত হয়েছিল, যা গাওয়া হয়েছিল, আজও সেই গান আমরা কিন্তু মুহূর্তে গায়, সেই গানটাই শোনার জন্য সারা ধরে শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে, বৃষ্টির মধ্যে বসে থাকে। তাই প্রাণের গ্রামের এই সংস্কৃতি গড়ে তুলতে মানুষের প্রাণ রয়েছে, কিন্তু বাঁচিয়ে রাখার উদ্যোগটা তো সবাই নিতে পারে না। কেমন আপনার কিছু লোক এগিয়ে এসে এই উদ্যোগটা গ্রহণ করেছেন, আমি আপনাদের সাথে রয়েছি, আমি আপনাদের পাশে রয়েছি, আগামী দিনে আপনারা আরো সাফল্য কামনা করে আমার যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় সমস্ত সহযোগিতা করবো, আপনাদের পাশে থাকবো। এই আশ্বাস দিয়ে প্রতিশ্রুতি দিয়ে আমার কথা শেষ করছি, সবাইকে নমস্কার, সবাইকে ধন্যবাদ।